তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি পারভানা লোপা। বার্তাকক্ষে সর্বশেষ জানাবো আমি জাহিদ। টিকায় করোনা মোকাবেলায় সক্ষম হবে দেশ, উদ্বোধনকালে প্রধানমন্ত্রী প্রথম নিলেন স্বাস্থ্যকর্মী রুনু। টিকা গ্রহীতাদের দেয়া হবে সব ধরনের সেবা, কাল 5 হাসপাতালে দেয়া হবে 500 জনকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, একজন নিহত, ভোট গ্রহণ শেষে চলছে গণনা। মার্চ ফেব্রুয়ারিতে খুলবে স্কুল কলেজ, এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস 9 মে এবং এইচএসসি 15 জুন পর্যন্ত। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। করোনা মোকাবেলায় ভ্যাকসিন দেয়া শুরু হলো দেশে। কুর্মিটোলা হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এত দ্রুত টিকা দেয়াকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন তিনি। যারা সমালোচনা করেছেন তাদেরও জানান টিকা নেয়ার আহ্বান। কোভিড-19 মোকাবেলার জন্য ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ টিকা নেন 5 ফ্রন্টলাইনার। তাদের উৎসাহ যোগান প্রধানমন্ত্রী। ভয় লাগছে না তো? পুলিশ এত সার্ভিস দিয়েছে যেটা বলার মতো না, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। এর আগে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে গতি অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসায় সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। জানান দেশের সব মানুষকেই টিকা দেয়া হবে। যে আমরা সময় মতো এই ভ্যাকসিনটা ক্রয় করতে পেরেছি, আনতে পেরেছি এবং তা আজকে প্রয়োগের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আমরা সুরক্ষা দিতে সক্ষম হব। আমরা এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা, যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। মৌলিক অধিকার পূরণে সেবক হয়ে সরকার দায়িত্ব পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু থেকেই খোঁজখবর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে। পরে অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা তারা যেটা উদ্ভাবন করলো এবং ভারতের সেরাম ইনস্টিটিউট তারা যোগাযোগ করলো আমাদের ভ্যাকসিনকো ফার্মার সাথে এবং তা ভ্যাকসিনকো আমাকে জিজ্ঞাসা করলো। আমি সত্যি বললাম যে খুব যত দ্রুত যতদূর কেনা যায় আমরা আমাদের হিসাব মতো আমরা নিয়ে নেব এবং সেই চুক্তিটা করে ফেলা। আর সেই সাথে আমরা ত্রিপক্ষীয় সরকারের পক্ষ থেকে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম এবং আমাদের দেশের জন্য যা প্রয়োজন আমরা 3 কোটি 40 লক্ষ ডোজ আমরা পাবো সেইভাবে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। জনস্বাস্থ্য রক্ষায় অগ্রাধিকার দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সমালোচকদের নেতিবাচক ভূমিকায় আক্ষেপ প্রধানমন্ত্রীর। এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনারা পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছু একটা দোষ ঢোকানো, এই ভ্যাকসিন আসবে কি আসবে না, আসবে না তো আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তারা তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে। এ সময় টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন শুধু ভ্যাকসিন দেয়া নয়, করোনার টিকা পরবর্তী মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের আগাম পরিকল্পনা আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। আগামীকাল রাজধানীর 5টি হাসপাতালে 500 জনকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম 26 জনকে টিকা দেওয়ার সময় এ তথ্য জানান তিনি। বলেন 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে নিবন্ধিতদের করোনার টিকা দেওয়া হবে, এজন্য কাজ করবে 42,000 প্রশিক্ষিত কর্মী। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা
জেলার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে টিকা দেওয়া হবে। কিছুদিন পর নীতিমালার মাধ্যমে সক্ষমতা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নেওয়ার পর প্রত্যেককে আধা ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে সাথে সাথে চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রী বলেন, জুন মাস পর্যন্ত 5.5 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য। স্বাস্থ্যমন্ত্রী পরে প্রথম টিকা নেওয়া কয়েকজন তাদের অনুভূতি জানান। সাত তারিখে আমরা সারা দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করার ব্যবস্থা হাতে নিয়েছি। উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজে আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। সেখানে অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিরা আসবেন, তারা ভ্যাকসিন গ্রহণ করবেন, নেবেন, এবং তাদের চিকিৎসার জন্য যদি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি। আমি যখন একজন স্বাস্থ্যকর্মী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অন্যদেরকে বলবো যে আপনারা ভ্যাকসিন নেন, সেই ক্ষেত্রে আমি যদি ভ্যাকসিন না নিয়ে অন্যদেরকে ভ্যাকসিন নিতে বলি সেটা হয়তো একটা সঠিক হবে না। আমি সেই জন্য একেবারেই আমার পরিবারের লোকজনকেও জানাইনি, আমি আমার সহকর্মীদের জানাইনি, আমি খুব নিজে থেকেই আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে। করোনা টিকা কর্মসূচি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসেন। স্বাগত ডক্টর জাকির হোসেন। আমরা জানতে চাই যে টিকাদানের মধ্য দিয়ে করোনা প্রতিরোধের প্রস্তুতি এবং এরপরে এখন আসলে কার্যক্রমই শুরু হয়েছে, প্রধানমন্ত্রী কার্যক্রমের উদ্বোধন করেছেন, সব মিলিয়ে টিকাদান কর্মসূচির ব্যাপারে আপনার মতামত এবং মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য কি করণীয় আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে আজকে আমরা কোভিড-19 বিরুদ্ধে টিকার প্রথম ধাপ, প্রথম পদক্ষেপ ফেলেছি। এখানে আমি একটা কথা স্মরণ করতে চাই, এডওয়ার্ড জেনারের কথা, যিনি প্রথম টিকা আবিষ্কারক ছিলেন গুটি বসন্তের বিরুদ্ধে 1796 সালে, প্রায় 200 বছর আগে। আজকে আমরা সেটার আরও একটা চূড়ান্ত ধাপ দেখতে পাচ্ছি, তো এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের। এখন যে টিকাগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের টিকা আছে আমরা জানি। মৌলিকভাবে প্রক্রিয়াজাতের দিক দিয়ে চিন্তা করলে 4 রকমের টিকা আছে, যার মধ্যে এটা হলো এক ধরনের টিকা। এবং এই টিকাটার এবং অন্যান্য টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। জেনার যখন প্রথম টিকা দিয়েছিলেন 8 বছরের ছেলে ফিপসকে, কয়েকদিন সে জ্বরে ভুগেছে, তারপরে তার গুটি বসন্ত জীবনে হয়নি। তো আমরা জানি যে টিকা একবার যে নিয়েছে তার সাধারণত এই রোগটা হয় না। সুতরাং প্রথম দিকে যদি একটু কষ্ট হয় সেটা আমাদের আসলে একটু সহ্য করতে হবে। এটা জনগণকে বুঝাতে হবে যে যত কষ্ট ততই ফলটা মিষ্টি, এইটা একটা হলো। আর আরেকটা হলো যে টিকা যেটা দেওয়া হবে এটা আসলে প্রত্যেক ধাপে ধাপে, প্রথম দিকে তো ঢাকায় হলো, এরপরে ঢাকার 5টা হাসপাতালে হবে, তারপরে আস্তে আস্তে উপজেলা পর্যন্ত যাবে। তো সেখানে যে কিভাবে এটা টিকাটা প্রয়োগ করা হবে, আমরা জানি 42,000 আমাদের প্রান্তিক কর্মী আছে, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের, তারা প্রশিক্ষিত হয়েছে ইতোমধ্যে এবং তারা এর আগেও কিন্তু টিকা দিয়েছে। এই টিকা দেওয়াটা কিন্তু বাংলাদেশের প্রথম না। বাংলাদেশে শুধু টিকা যারা প্রদান করেন তারা শুধু শিশুদের টিকা দেননি, তারা কিন্তু গর্ভবতী মহিলাদের টিকা দিয়েছেন, টিটির 5টা ডোজ টিকা তারা দিয়েছেন। কিছুদিন আগে একটা পাইলটিং হয়েছে, যেটা হলো আপনার যে মেয়েদের যে জরায়ু ক্যান্সার হয়, প্যাপিলোমা ভাইরাস, যে তার বিরুদ্ধে টিকা পরীক্ষা করা হয়েছে কৈশোর উত্তীর্ণ মেয়েদের মধ্যে। সুতরাং অভিজ্ঞতা আছে, এটা কিন্তু খুব নতুন কিছু না আমাদের জন্য, এবং আমরা কোনো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করি না। এবং বিতরণ করাও আমাদের অভিজ্ঞতা আছে, উপজেলা পর্যন্ত বিতরণ, উপজেলা পর্যন্ত আইএলআর যেটাকে আমরা বলি, আইস লাইন রেফ্রিজারেটর, সেখানে টিকা রাখা হয় এবং 2 লক্ষ টিকা প্রতিদিন আমাদের দেওয়ার সেই আমাদের সামর্থ্য আছে। এই ক্ষেত্রে একটু জানতে চাই যে বাংলাদেশের টিকা দেওয়াটা মোটামুটিভাবে শিশুদেরকে, প্রায় সব শিশুকেই দেওয়া হচ্ছে, বড়দেরকেও আপনি যেটি বললেন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেটি হয় সেটি আমরা জানি, সেটার জন্য প্রস্তুতিও আছে, ফলে এই করোনা টিকার জন্য বাড়তি কিছু সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, এটা আসলে অন্যান্য যে টিকাগুলো এগুলো তো আসলে 10-15 বছরের গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত, এবং আমরা দেওয়ার পরে বিভিন্ন যে প্রথম দিকে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে সেগুলো কি করে
আসলে অ্যাড্রেস করতে হয়, সেগুলো আমরা চিকিৎসা দেখেছি, ক্রমাগতভাবে সেগুলো উন্নয়ন করা হয়েছে। সুতরাং সেগুলোর সাথে এই টিকা তুলনা করলে তো হবে না, এটাও প্রাথমিক স্তরে এসছে, আজ থেকে হয়তো 2-4-5 বছর পরে এটাও এমন স্তরে চলে যাবে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই তেমন হবে না এবং এত নগণ্য হবে যে কেউ এটাকে নোটিসও করবে না। এবং প্রাথমিক দিকে হয়তো কিছুটা বিভিন্ন টিকার বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তো সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং এখানে আমি একটা কথা বলবো যে বাংলাদেশে যে একটা নীতি গ্রহণ করা হচ্ছে যে বয়স্ক মানুষের টিকা দেওয়া, গতকালকে ইংল্যান্ডের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন ম্যাট হ্যানকক, উনি বলেছেন যে বয়স্ক লোকের মধ্যে যদি টিকা দেওয়া হয় তাহলে মাত্র 8% মানুষের মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। আরেকটা হলো যে কোনো প্রায় কোনো টিকাই কিন্তু 65 বছর উপরের বয়স্ক মানুষের মধ্যে পরীক্ষা করা হয়নি, 18 বছর নিচে পরীক্ষা করা হয়নি, আমরা 18 বছর নিচে দিচ্ছি না। 65 বছর উপরে যখন পরীক্ষা করা হয়নি, 65 বছর উপরে দেওয়া কিন্তু কোনো যুক্তি, ওই একই কারণে কোনো যুক্তি নেই, সেটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের নীতি গ্রহণ করতে হবে। আকিজ হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 8 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,072 জনের। 200টি ল্যাবে 24 ঘন্টায় 15,720 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 528 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.36%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,33,444 জনে। সুস্থ হয়েছেন আরও 509 জন। এ নিয়ে মোট সুস্থ 4,77,935 জন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে 9 মে পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের 15 জুন পর্যন্ত, এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 10 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জুনে এসএসসি এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হয়েছে, এটি আরও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে 8 ফেব্রুয়ারির মধ্যে। এরপর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে 30টি ক্লাস নেওয়া হবে, এইচএসসি শিক্ষার্থীদের 38টি করে ক্লাস হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে যেই সাবজেক্টগুলোতে, সেগুলোতে এই যে 9 মে এসএসসির জন্যে আর 15 জুন এইচএসসির জন্য ক্লাস শেষ হবে ধরে নিচ্ছি, তারপরের সময়টা, কারণ ব্যবহারিকের সিলেবাসও সংক্ষিপ্ত হবে, সেই ব্যবহারিকটুকু স্কুল বা কলেজ সেটা করিয়ে নেবে ওদেরকে। এবার কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিতে পারবে না, শুধু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত মূল্যায়ন হবে, সেটি ক্লাস শেষ হওয়ার পর। এইটাও সিলেবাসেই বলে দেওয়া হবে যে এই এতটুকু শেষ করার পরে শ্রেণী শিক্ষক একটা ছোট একটা টেস্ট নেবেন। এইটা কিন্তু এই বড় পরীক্ষা না, রুটিন দিয়ে বিরাট পরীক্ষা সেরকম না, এবং এই পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো ফি কোনো প্রতিষ্ঠান নিতে পারবেন না। এ উদ্যোগে সন্তুষ্ট শিক্ষা গবেষকরা, দ্রুত ক্লাস শুরুর তাগিদ তাদের। অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও, কারণ ক্লাস নেওয়া হয়নি সেখানে তো পুরো সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়াটা সেটি যুক্তিসঙ্গত নয়। পরীক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নেব একটা বিরতি, এরপর আরো খবর নিয়ে আমাদের সাথেই থাকুন। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। জানাবো আরও কিছু খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তীব্র শীত উপেক্ষা করে বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রে নানা বয়সী মানুষ। ভোটারদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা, ভবিষ্যতেও ইভিএমে ভোট দিতে চান তারা। অনেকদিন বাদে আমি ইভিএমে ভোটটা দিতে পারতেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। রিল্যাক্সে খুব সুন্দরভাবে ভোট দিয়ে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। সুষ্ঠুভাবে সবাই ইলেকশনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সবাই যেন দেশকে উন্নয়নের আরো অগ্রগামী নিতে পারে। স্মার্ট কার্ডটা নিয়ে আসছিলাম, ওটা দেখে ওনারা আমার ছবি চলে আসে, তারপর আঙুলের ছাপ মিলাইতো দেখে, আমি কোনো প্রবলেম ফেস করি না।
এদিকে বহদ্দারহাটে এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। যেটা হবে ফলাফল সেটা মেনে নেব। এখানে খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে খুব উৎসর্গতা, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে লাইন ধরে, তাদের এক মিথ্যা ভিত্তিহীন প্রচার আজকে প্রমাণ করে দিয়েছে। এজেন্ডা বের করে দিয়েছে সকালে, যেখানে জানে যে এটা আমার সেন্টার, আমি আসবো। আমি বলতে চাই ভোটাররা, আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, ভোট সেন্টারে যান। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে জানান এই কর্মকর্তা। সকাল থেকে মানুষ লাইন ধরে এসে ভোট দিয়েছে, কেন্দ্রের বাইরে কি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু কেন্দ্রের ভিতরে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। 735 ভোট কেন্দ্রেই ব্যবহার করা হয় ইভিএম। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে রয়েছেন র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় 17,000 সদস্য। সিটি নির্বাচনের মেয়র পদে 7 জন, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 225 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভোটের মাঠ। অন্তত 5টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন। তবে পুলিশ বলছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও স্বাভাবিক ছিল নির্বাচন পরিস্থিতি। ভোট শুরু হবার আধা ঘন্টার মাথায় 14 নম্বর লালখানবাজার ওয়ার্ডের শহীদনগর বালিকা স্কুল কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে উভয় পক্ষ। আহত হন অন্তত 20 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও দফায় দফায় এই উত্তেজনা চলে দুপুর পর্যন্ত। কিছু মানুষজন একজোট হয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালাচ্ছে এবং 2 রাউন্ড গুলি করছে এবং পাথর দিয়ে আমাদের ছেলেদেরকে দৌড়াদৌড় করছে, আমাদের প্রার্থীর অফিস ভাঙচুর করছে। ওয়ার্ড অফিস কেন্দ্র, আমি ওই কেন্দ্রে দায়িত্বে ছিলাম, এখন আপনারা দেখতেছেন আমি এই কেন্দ্রে। ওদের উগ্র পরিস্থিতির কারণে আমি নিজে শারীরিকভাবে আহত। বুধবার সকাল 9:30 দিকে 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আমবাগান এলাকায়ও সংঘর্ষে জড়ায় দুই কাউন্সিলরের সমর্থকরা। পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল, সেখানে গুলিতে মারা যান আলাউদ্দিন নামে একজন। দুপুর 12:00 দিকে হিরিঙ্গিবাজার ও পাথরকাটা ওয়ার্ডেও সংঘর্ষে জড়ায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এখানে দুষ্কৃতীরা কিছু এখানে ঢুকছে, যারা জামাত বিএনপি, এখানে তারাই গণ্ডগোল করছে এবং এটা প্রশাসনের ব্যবস্থা নিচ্ছে। একজন ঘুরি প্রতীকের প্রার্থী, সে নৌকার উপর ভর করে নিজে পার হওয়ার জন্য ভিতরে আঙুলের ছাপ দিচ্ছে তার এজেন্ট দিয়ে, এটা করার জন্য সে করছে, সেজন্য এটা প্রতিবাদ হয়েছে। আমরা এটা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। ভোট যার অধিকার সে দিবে, তার পছন্দের প্রার্থীকে দিবে। এদিকে এসব সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে পুলিশ। তবে খুনের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন নগর পুলিশের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো আমরা সেটা হচ্ছে যে আমাদের নজরে আসছে, আমরা সেটা তদন্ত করব। আমাদের এখানে ব্যাপক টহল কার্যক্রম চলছে, আমাদের ফুট প্যাট্রোল, মোবাইল প্যাট্রোল, সাদা পোশাকের ডিউটি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিজিবির 100 সকলে আমরা একত্রে কাজ করছি। ভোট চলছে, ভোটাররা আসছে, তারা ভোটার দিচ্ছে। এই 5টি ওয়ার্ড ছাড়া অন্যান্য ওয়ার্ডগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ ছিল পরিস্থিতি। ছোটখাটো কিছু উত্তেজনা তৈরি হলেও সেটি সংঘাতে রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ভোট গণনার কাজ কতদূর এগিয়েছে এবং আজকে নির্বাচনের সংঘর্ষে যে একজন নিহত হয়েছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো ধরনের মামলা হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা এখন আছি জিমনেশিয়াম, অর্থাৎ আমি আজ স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গণে এবং এখান থেকেই কেন্দ্রীয়ভাবে যে ফলাফল সংগ্রহ করে সেই ফলাফল প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে 735টি কেন্দ্রের মধ্যে 57টি কেন্দ্রের ফলাফল এখান থেকে ঘোষণা হয়েছে এবং এই 57টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, তিনি 18,509 ভোট পেয়েছেন এবং ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, তিনি পেয়েছেন 2,617 ভোট। এছাড়া আরও আবুল মনসুর, যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি 285 ভোট, এম এ মতিন
এম এ মতিন মোমবাতি প্রতীকে 71 ভোট এবং খোকন চৌধুরী হাতি প্রতীকে পেয়েছেন 52 ভোট আর মোহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীকে পেয়েছেন 34 ভোট এবং মোহাম্মদ জান্নাতুল ইসলাম হাতপাকা প্রতীকে 248 ভোট পেয়েছেন। তো আস্তে আসলে যেহেতু ইভিএমে পুরো 735টি কেন্দ্রের ভোটের ফলাফল দেওয়া হবে, তবে ধারণা করা হচ্ছে খুব বেশি সময় কিন্তু এই ভোট ফলাফল প্রকাশের ক্ষেত্রে লাগবে না, কারণ অন্যান্য সময় ব্যালটে ভোট গণনা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এখন সেটি কম। আরেকটি বিষয় যে নির্বাচন নিয়ে কিন্তু নানামুখী আলোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে যে কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দফায় দফায় হাতাহাতি, পাল্টা ধাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এলাকাগুলোতে এখনও আতঙ্ক আছে। যদিও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের বিজয় মিছিলের নামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোনো ধরনের উত্তেজনা তৈরি করা যাবে না এবং সে বিষয়ে কঠোর বিধিনিষেধ দেওয়া আছে, এবং পুলিশের পক্ষ থেকে এখনও নগরব্যাপী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বলবৎ রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সিটি নির্বাচনের ফল, সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী অনুপম শীলের কাছ থেকে। আর এরই সাথে সংবাদ সন্ধ্যায় আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। অপরিশোধিত বা আংশিক অপরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা, নীতিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদন। রাজধানীর ওয়ারী থানার পৃথক দুই অর্থ পাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এনু ও তার ভাই রূপনের বিরুদ্ধে 3টি অর্থ পাচার মামলা বিচারাধীন। মঙ্গলবার 2টি অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করা হয়। একটির সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 22 ফেব্রুয়ারি, অন্যটির 28 ফেব্রুয়ারি। মামলার অভিযোগপত্রভুক্ত 11 আসামির মধ্যে কারাগারে আছেন 7 জন, বাকিরা পলাতক। 2019 সালের 24 সেপ্টেম্বর পুরান ঢাকার বানিয়ানগরে এনামুল হক ও রূপন ভূঁইয়াদের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে 5 কোটি টাকা এবং 7.5 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গ্যান্ডারিয়া থানায় 6টি মামলা হয়। পরে গত বছরের 25 ফেব্রুয়ারি লালমোহন সাহা স্ট্রিটে এনামুল হক ও রূপন ভূঁইয়াদের বাসায় অভিযান চালিয়ে 26,55,600 টাকা জব্দ করা হয়। পাওয়া যায় 5,15,00,000 টাকার FDR এর কাগজপত্র। স্বর্ণ পাওয়া যায় 1 কেজি। এই ঘটনায় দুই ভাইয়ের নামে আরও 2টি মামলা হয়। মামলাগুলোর তদন্ত শেষে গত বছরের 21 জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষী হাজির না হওয়ায় সিলেট MC কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেছালো সাক্ষ্য গ্রহণ। 7 ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করেছে আদালত। দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এই মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় তা পিছিয়ে 7 ফেব্রুয়ারি ঠিক করা হয়। এর আগে 24 জানুয়ারিও সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছিল। আলোচিত এই মামলায় 8 আসামির বিরুদ্ধে গত 17 জানুয়ারি অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে আদালত। গত বছরের 25 সেপ্টেম্বর MC কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় 3 ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় 49 জনকে সাক্ষী করা হয়েছে। অপরিশোধিত বা আংশিক অপরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ দিল সরকার। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বর্ণ নীতিমালা সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। সভা শেষে এক ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, বিদ্যমান নীতিমালায় স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার আমদানির বিধান থাকলেও অপরিশোধিত স্বর্ণ আমদানির বিষয়ে কিছু উল্লেখ নেই। কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের পরিশোধনাগারে অপরিশোধিত স্বর্ণ পরিশোধন করে স্বর্ণবার, মুদ্রা তৈরি, বিপণন ও রপ্তানি করতে আগ্রহী। এদিকে মহামারীর প্রভাবে দেশে দারিদ্র্যের হার 42% হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সারেমের এমন তথ্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। সভায় রামপুরা আমুলিয়া ড্যামরা মহাসড়ক 4 লেনে উন্নীত করার একটি প্রকল্প PPP আওতায় বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পরিশোধিত না এনে কিন্তু অনেকেই অনেক দেশেই অপরিশোধিত স্বর্ণ নিয়ে এসে এগুলোকে পরিশোধিত করে, এই পরিশোধনের জন্য তারা আমাদের কাছে অনুমোদন নিয়েছে যে এগুলা তারা পরিশোধ এখানে করার জন্য যে নেসেসারি ইকুইপমেন্টস লাগবে এগুলো তারা বসাবার অনুমতি। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, তবে এর মধ্যেই সুখবর হলো 2020 সালে দক্ষিণ এশীয় অঞ্চল দেশগুলোর মধ্যে সামান্য হলেও বাংলাদেশের জিডিপি বেড়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা বিভাগ UNDESA-র প্রতিবেদন অনুযায়ী এ সময়ে দেশের জিডিপি বেড়ে 0.5% দাঁড়িয়েছে। বাণিজ্য, প্রবাসী আয় বৃদ্ধি এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণেই বাংলাদেশ এগিয়ে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। করোনা মহামারীতে গেল বছর বৈশ্বিক অর্থনীতিতে সংকোচন হয়েছে 4.3%। অর্থনৈতিক সংকট ও মন্দার মুখে পড়তে হয়েছে বড় বড় অর্থনীতির দেশগুলোকেও, কিন্তু এর মধ্যেও অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে এগিয়েছিল বাংলাদেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে 2020 সালে করোনা মহামারীর মধ্যেই ভারত পাকিস্তানের চেয়ে প্রবৃদ্ধিতে এগিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 0.5%, যেখানে ভারতের প্রবৃদ্ধি কমে হয়েছে 5.7% এবং পাকিস্তানের 1.2%। বাংলাদেশের এই আপেক্ষিক ভালো পারফরমেন্সের মূল হচ্ছে 1 নম্বর যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বেশ রেজিলিয়েন্ট। ভারতের যে ইকোনমিক ম্যানেজমেন্টটা ছিল সেটা কিন্তু আগে থেকেই বেশ দুর্বল অবস্থায় ছিল। ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটা এরকম বাংলাদেশের মতো অত স্টেবল ছিল না। প্রতিবেদনে উঠে এসেছে রপ্তানি ও রেমিটেন্সের সাফল্যের কারণে চলতি বছরেও অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে 5.1% এবং 2021-22 অর্থ বছরে 7.6% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 80% বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, তাই শ্রমবাজারকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় প্রতিবেদনে। বৈশ্বিক মহামারীর মধ্যে অনেক দেশ ঘুরে দাঁড়ালেও ঝুঁকি রয়েছে। মহামারীর কারণে দারিদ্র্য ও বৈষম্য দ্রুত গতিতে বাড়বে বলে আশঙ্কা করছে UNDESA। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নেব একটা বিরতি। সংবাদ সন্ধ্যায় আবারও আমন্ত্রণ জানাবো আরো কিছু খবর। ওডিআই সিরিজের শতভাগ সাফল্য এলেও টেস্টে কঠিন হতে পারে পরীক্ষা। কেমার রোজ, শ্যানন গ্যাব্রিয়েলের অন্তর্ভুক্তিতে আগের চেয়ে শক্তিশালী ক্যারিবীয় পেস অ্যাটাক। প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় রেখে দল আর কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আজ বিশ্রামে ছিল দুই দলের খেলোয়াড়রা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সুপার লিগে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দলগত সাফল্যের পুরস্কার হিসাবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ক্রিকেটারদের। বোলিং র্যাঙ্কিংয়ে 9 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 4 নম্বরে উঠে এসেছেন মেহেদী মিরাজ। সিরিজে 7 উইকেট নেন এই অফ স্পিনার, যার মধ্যে ক্যারিয়ার সেরা 25 রানে 4 উইকেটও ছিল। এগিয়েছেন মুস্তাফিজুর রহমানও। সিরিজে 6 উইকেট নিয়েছেন তিনি। 19 ধাপ এগিয়ে ঢুকে গেছেন শীর্ষ 10-এ, তার অবস্থান 8ম। সেরা 10-এ না এলেও এগিয়েছেন সাকিব। প্রত্যাবর্তনী সিরিজে 3 ম্যাচে 6 উইকেট নিয়ে এগিয়েছেন 15 ধাপ, অবস্থান করছেন 13 নম্বরে। ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। করব সংবাদ সন্ধ্যা, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। টিকায় করোনা মোকাবেলায় সক্ষম হবে দেশ, উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, প্রথম নিলেন স্বাস্থ্যকর্মী রুনু। টিকা গ্রহীতাদের দেয়া হবে সব ধরনের সেবা, কাল 5 হাসপাতালে দেয়া হবে 500 জনকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, 1 জন নিহত, ভোট গ্রহণ শেষে চলছে গণনা। মার্চ ফেব্রুয়ারিতে খুলবে স্কুল কলেজ। SSC পরীক্ষার্থীদের ক্লাস 9 মে এবং HSC 15 জুন পর্যন্ত। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।